এই শোনো না, আমাদের ছেলেটা তো বড় হয়েছে, এবার তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি একটা মেয়ে দেখে রেখেছি জানো। সেই মেয়ে কে? ওই যে গো, পাশের গ্রামে কাঁঠালের মেয়ে এঁচোর। এঁচোর? বাবা বাবা, মেয়েটি কিন্তু ভারী মিষ্টি, আর ওর বাবা তো গন্ধে বর্ণে বিখ্যাত। ওর মেয়ে নিঃসন্দেহে ভালো হবে, আলু এঁচোরের একটা মাখো মাখো ইউনিক তরকারি হবে কিন্তু। আর শোনো, ওর বোন হলো চিংড়ি। আলু, চিংড়ি, এঁচোর মিশে গিয়ে বিয়ে বাড়িতে নাম পাওয়ার মতো একটা ইউনিক ডিশ হবে। চাল্লু বেটা, শোন তো বাবা এইদিকে একটু। কি বলো? বলছি তোর বিয়ের জন্য একটা মেয়ে দেখেছি, পাশের গ্রামে কাঁঠালের মেয়ে এঁচোর। আলু এঁচোর মিলে গিয়ে একটা ইউনিক তরকারি হবে এই সিজনে। ভাবছি এই সপ্তাহে তোদের বিয়েটা করিয়ে দেবো। এখন তো আলু এঁচোরের মাখো মাখো তরকারির খুব ডিমান্ড। বটে, আমিও তো বড় হয়েছি, আমারও তো একটা আলু কেন্দ্রিক স্বাধীনতা আছে। আমি ওই সব এঁচোরকে বিয়ে করতে পারবো না, এঁচোর কত মোটা, আমাকে তো চাপা দিয়ে দেবে। শোন, তরকারিতে কিন্তু দুজনই সমান সমান থাকে। আমি বিয়ে করলে লাল টমেটো অথবা গাজর কি করব? গায়ের রং লাল না হলে সে কিসের মেয়ে? গাজর আলুতে কি হবে শুনি, তোদের দিয়ে তেমন করে তরকারি হবে? গাজর না হোক, টমেটো দিয়ে তো হবে, আমার পছন্দ মতো বিয়ে করব, এই বলে রাখলাম। এই চাল্লু, মায়ের মুখের ওপর কথা, বেশি ফটর ফটর করলে মেয়েরা আলু ভাত বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তোকে দুদিন সময় দিলাম, এই দুদিনের মধ্যে ওদের দুজনের মধ্যে কাউকে যদি রাজি করাতে না পারিস, তোকে কিন্তু এঁচোরকে বিয়ে করতে হবে। এ ভাই চাল্লু, কি খবর? আমি আসছি দাঁড়া। আর বলিস না, বাবা এঁচোরকে বিয়ে করতে বলছে, কিন্তু আমার তো পছন্দ টমেটো অথবা গাজরকে। কি সুন্দর গায়ের রং, পুরো রানী লাগে। এই ব্যাপার চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো, আর তোর সাথে লাইনটে লাগিয়ে দেবো। থ্যাংকস বন্ধু। আচ্ছা তুই বল, তুই কবে বিয়ে করছিস, আর কাকেই বা করবি? আমি তো বেসনকে বিয়ে করে ডাইরেক্ট বেগুনি হব, বেসন আমার ক্রাশ। তোর বিয়েটা হোক, তারপর আমিও বেসনকে প্রপোজ করব। বাহ, গুড আইডিয়া। এ ভাই, টমেটো আসছে। এই টমেটো, কোথায় যাচ্ছ গো? কেন, তাতে তোমার কি? আমার সাথে কথা বলতে এসো না, কানা কালো বেগুন। আমি হলাম সবজির রানী, আর তোমার সাথে এই কলঙ্ক ফুটবলটা আবার কে? এ ম্যাগো, গায়ে কত দাগ। দেখছিস তো ভাই, রূপের কত অহংকার, পুরো ঝলসে যাবি। চল গাজরের কাছে যাই। বলছিলাম, ভালো আছো তো? হ্যাঁ আছি। বলছি এটা হলো আমার বন্ধু, তোমাকে খুব পছন্দ করে, বিয়ে করতে চায়, তুমি রাজি নাকি বলো? কি, এই ফুটবলের মতো গোল চেহারা সবজিকে আমি বিয়ে করব? করলে তোমাকে করতে পারি, লাইন খালি আছে, তুমিও লম্বা আমিও লম্বা, ভালো ম্যাচ করবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কালকেই তাহলে বিয়েটা করে নিই নাকি? এ কী রে ভাই, ভুল পাল্টে গেলি কেন? বন্ধুর বিয়ে করাতে সে নিজেই বিয়ে করে নিচ্ছিস? তুই না বলেছিলিস বেগুনি হবি, বেসনকে প্রপোজ করবি? দেখ ভাই, পাস্ট ইজ পাস্ট, এরকম কথা অনেকেই বলে, সবাই কি কথা দিয়ে কথা রাখে? তুই বরং যা, এঁচোরকে বিয়ে করে নিয়ে যা। মা, বাবা, আমি এঁচোরকে বিয়ে করব, কালকের মধ্যে সব আয়োজন করো। কেন রে, হাওয়া সব ফুস হয়ে গেছে? আহ, তুমি চুপ করো তো, শেষ মেয়ের ছেলেটা বিয়েতে রাজি হয়েছে, তুমি এরকম কথা বলছো? ওং এঁচোরালু জয়নাং নমো, ওং এঁচোরালু তর্কনায় নমো, বিয়ে বাড়িতে এঁচোর চিংড়ি নমো, পাত পেরে খাওয়াই নমো।